এলপি গ্যাসের দাম কেন বেশি নেওয়া হচ্ছে নিয়ে ডিলাররা দোষ চাপাচ্ছেন কোম্পানিগুলোর উপর, আর আমদানি করা বড় বড় কোম্পানিগুলো দুষলেন বিইআরসির মূল্য নির্ধারণের ফর্মুলাকে। এই চিত্র উঠে এলো এলপি গ্যাসের বেশি দামে বিক্রির শুনানিতে। দুপক্ষের শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেছেন, শুধু বাংলাদেশেই জনগণকে জিম্মি করে বেশি দাম নেওয়া হয় আর লোকসান হচ্ছে বলে রব তোলেন ব্যবসায়ীরা। সরকার প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে দিলেও ভোক্তাদের বেশি মূল্য দিয়ে কিনতে হচ্ছে। কেন বেশি দাম নেওয়া হচ্ছে এর কারণ জানতে ভোক্তা ডিলার আমদানিকারক সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের আয়োজন করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। খুচরা বিক্রেতা ও ডিলারদের দাবি, কোম্পানির থেকে বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে হচ্ছে। যে রেট আপনারা দিচ্ছেন 1235 টাকা, এখানে একটা ডিস্ট্রিবিউটরই 1290 টাকা তার ইম্পোর্ট কস্ট। আপনি যে অতিরিক্ত মূল্যে যে কিনছেন, এই বিষয়টি কি আমার এখানে কোনো অভিযোগ করেছেন? করেননি। 70 টাকা আমি কিনছি, সেখানে 1219 টাকা 20 টাকার জন্য আমাকে জরিমানা করছে, 50,000 টাকা 1,00,000 টাকা জরিমানা করছে, বেঁধে নিয়ে যাচ্ছে, দোকান বন্ধ করে দিচ্ছে। কেন ভাই, আমি আমার দোষটা কোথায়? তবে এলপিজি আমদানি করা কোম্পানিগুলোর দাবি, কম দামে এলপিজি বিক্রি করতে কোম্পানিগুলোকে বাধ্য করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মূল্য নির্ধারণ কৌশল পাল্টানোর দাবি কোম্পানিগুলোর। প্রতি মাসে 15 কোটি টাকা ডাইরেক্ট আমার লস ক্যাশ, তাহলে 3 মাসে হলে কত? ব্যাংক যে সমস্ত কথা বলে আমাদের মনে চায় যে এর থেকে একটা গুলি করে দে, তাহলে ভালো, কথা শুনতে আর রাজি না। যে প্রাইস মেকানিজমটা আমরা তৈরি করেছি সেটাই যদি অ্যারিথমেটিক্যালি ফ্লড হয়, দ্য ডিজাস্টার এন্ড দিস মগের মূল্য কিউসি ইট উইল কন্টিনিউ। বাংলাদেশে ব্যবসা করে না, ব্যবসা করে তারা জানে না যে ডলারের দাম 160 টাকা, তাহলে আপনি কোন ক্ষমতা বলে আমার গত মাসে 96 টাকা 99 টাকা ডলার দাম বললেন? এ ব্যাপারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে সব পক্ষের মত নিয়েই এলপিজির দাম নির্ধারণ করা হয়। ট্রান্সপোর্টেশন কস্ট, ডলার ফ্লাকচুয়েশন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর প্রফিট মার্জিন, ডিলারদের অনেক কস্টগুলো নিয়ে আসা হয়নি, আমি যেগুলো বুঝছি এই বিষয়গুলো আমি আমার কমিশনের চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে মনোনয়ন দিয়েছে, আমি চেয়ারম্যান বা কমিশনের কাছে প্লেস করব। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে সরকার নির্ধারিত দামই ভোক্তার কাছে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করার দাবি জানান। মূল্য যেটাই নির্ধারণ হোক না কেন, ভোক্তা হিসাবে আমি সেই মূল্যে অন্তত পরবর্তী মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত পণ্যটি পাওয়া নিশ্চিত হোক। আলোচনার শেষ পর্যায়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে কেউ তা মানছে না। বাংলাদেশে হলো সবাই এখানে আসে ব্যবসা করতে, সব দেউলিয়া হয়ে যাচ্ছে, সব লস করছে, আর হলো ভোক্তারা হলো আপনার এই যে বেশি দামে সব কিনছি আমরা, এবং আমরা মানে আলটিমেটলি হলো যে যারা হলো জিম্মি হলো ভোক্তারা জিম্মি। এলপিজির বাজার পরিকল্পিতভাবে অস্থির করার চেষ্টা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় তথ্য পাই। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা।